পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি থেকে সেনা প্রত্যাহার করা শুরু করে দিয়েছে ভারত এবং চীন দুই দেশে। এমনকি বিতর্কিত ডেপসাং এবং ডেমচকে শুরু হয়েছে দু দেশের সেনা মহড়াও। এই পরিস্থিতিতে অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যৌথ সেনা মহড়া চালালো ভারতের তিন সশস্ত্র বাহিনী। এই যৌথ মহড়ার পোশাকী নাম অপারেশন পূর্বী প্রহার। অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর লাল ফৌজের আগ্রাসন রুখতে প্রস্তুতি হিসেবে এই মহড়া শুরু করা হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। গত 10ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত চলে ভারতীয় সেনার এই যৌথ মহড়া। কিন্তু হঠাৎ করে এই যৌথ মহড়ার প্রয়োজন কেন পড়ল? তাও আবার আর্মি, নেভি, এয়ারফোর্স একসঙ্গে মহড়ায় কেন? প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, যে কোনো রকম যুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় সেনারা কতটা প্রস্তুত তা দেখে নেওয়া এবং যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় সেনার মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টিও রয়েছে। 8 দিন ধরে চলা এই যৌথ মহড়ায় ভারতীয় বায়ুসেনার একাধিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে। ছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি বেশ কয়েকটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার যার নাম রুদ্র। এছাড়াও M77 আলট্রাটাইট হাউৎসার, সোয়ার্ম ড্রোন, APT ড্রোন এবং আত্মঘাতী ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্রও ব্যবহার করা হয়েছে এই মহড়ায়। তিন সেনার বেশ কয়েকজন আধিকারিকও হাজির ছিলেন এই মহড়ায়। শীর্ষ আধিকারিকরা একে অন্যের সঙ্গে পরিচয়ও করেছেন। প্রসঙ্গত, পূর্ব লাদাখে যখন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কিছুটা হলেও শান্তি ফিরছে, তখন আবার অরুণাচল প্রদেশে ভারতীয় সেনার এই যৌথ মহড়ার কার্যকারিতা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা ফিরলেও এখনও অশান্ত রয়েছে অরুণাচল প্রদেশ এবং সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, আর সেটা নিয়েই চীনকে চাপে রাখতেই এই কৌশল। শোনাবো আপনাদের অশোক সিং, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, তিনি কি বলছেন এই নিয়ে। भारत और चीन के बीच में जो मौजूदा समझौता हुआ है उसने शांति बहाली की तरफ एक नया इशारा किया है, लेकिन चीन की विस्तारवादी नीति को देखते हुए यह कहा नहीं जा सकता कि कब चीन आक्रामक रवैया अपनाएगा और देश के किस हिस्से में यह शुरुआत करेगा। इसलिए भारतीय सेनाओं का उसके लिए तैयार रहना बहुत ही लाजमी है। इसी प्रक्रिया में तीनों सेनाओं ने मिल करके एक्सरसाइज पूर्वी प्रहार के नाम पर अरुणाचल प्रदेश में एक्सरसाइज चला रखी हुई है। इस एक्सरसाइज के दौरान में हमारी सामरिक तैयारी की पूरी समीक्षा की जाएगी, साथ ही साथ तीनों सेनाओं के बीच में म्यूचुअल कोऑर्डिनेशन की भी रूपरेखा तय की जाएगी। इसमें सबसे आधुनिक हथियारों और सारी प्रक्रियाओं का शामिल होना शामिल है। उम्मीद की जाती है कि हमारे इन प्रयासों से सभी सेनाओं में भरोसा बढ़ेगा और आने वाले समय में उनकी तैयारियों में भी इजाफा होगा, ताकि किसी भी परिस्थिति के लिए वो तैयार रहें। প্রসঙ্গত, ডেমচক এবং ডেপসং, এখানে 2020 সালের এপ্রিল মাস নাগাদ যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আর চাইছে না ভারত। তাই ভারত কিন্তু চীনকে চাপে রেখেছিল, চাপ দেওয়া হয় যাতে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেয় লাল ফৌজ। ভারতের তরফে কূটনৈতিক চাপ এই অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিমধ্যেই স্যাটেলাইট ইমেজ দেখা গিয়েছে, সেই স্যাটেলাইট ইমেজগুলিতে দেখা গিয়েছে যে অগ্রগতির বিষয়টা, এবং যে বিষয়টা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু প্রায় 80-90% ট্রুপ সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত চীন দুই দেশের তরফেই কিন্তু এই সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়ে গিয়েছে। ডেপসাং এবং ডেমচকের মতন এলাকায় ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া শেষের পর
দুদেশের সেনা টহল দেওয়ারও প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। সেনাবাহিনী এখন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সতর্কতা বজায় রেখে টহল কীভাবে দেখ সেটাই এখন দেখার। এই নিয়ে ভারত ও চীনের আধিকারিকদের মধ্যে আলোচনাও হয়েছে। চলমান আলোচনার কেন্দ্রবিন্দু হল বাফার জোন ও এলএসির সংঘাতের জায়গাগুলি, কীভাবে সেই সব সমস্যার সমাধান করা যেতে পারে তা নিয়েও কিন্তু বৈঠক হচ্ছে বলে খবর। আর এই পরিস্থিতিতে পূর্ব লাদাখে নিয়ন্ত্রণ রেখা বরাবর বা এলএসি থেকে সেনা প্রত্যাহারের যে পদ্ধতি ভারত চীন শুরু করেছে তারই মধ্যে এবার কিন্তু টেপসাং এবং ডেমচকে শুরু হয়ে গিয়েছে সেনা মহড়াও। এই পরিস্থিতিতে অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যৌথ সেনা মহড়া চালালো ভারতের 3 সশস্ত্র বাহিনী। এই যৌথ মহড়ার পোশাকী নাম অপারেশন পূর্বী প্রহার। অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর লাল ফৌজের আগ্রাসন রুখতে প্রস্তুতি হিসেবে এই মহড়া চলছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। গত 10ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত চলে এই মহড়া, কিন্তু হঠাৎ করে এই যৌথ মহড়ার প্রয়োজন কেন হলো? তাও আবার আর্মি, নেভি, এয়ারফোর্স একসঙ্গে মহড়ায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, যে কোনো রকম যুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় সেনারা কতটা প্রস্তুত সেটা দেখে নেওয়া এবং যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টাও রয়েছে। 8 দিন ধরে চলা এই যৌথ মহড়ায় ভারতীয় বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান এবং হেলিকপ্টার অংশ নিয়েছিল। ছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি বেশ কয়েকটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার রুদ্র, এছাড়াও M77 আল্ট্রাটিউড হাইডসার, সোয়ার্ম ড্রোন, APD ড্রোন এবং আত্মঘাতী ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্রও ব্যবহার করা হয় এই মহড়ায়। তিন সেনার বেশ কয়েকজন আধিকারিকও হাজির ছিলেন এই মহড়ায়। শীর্ষ আধিকারিকরা একে অন্যের সঙ্গে পরিচয়ও করেছেন। প্রসঙ্গত, পূর্ব লাদাখে যখন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কিছুটা হলেও শান্তি ফিরছে, তখন আবার অরুণাচল প্রদেশে ভারতীয় সেনার এই যে যৌথ মহড়া তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা ফিরলেও এখনও কিন্তু পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আসেনি। চীনকে চাপে রাখতেই ভারতের এই কৌশল। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।